আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ষষ্ঠ ইসলামিক বই পরিচিতি সিরিজ। চলুন তাহলে দেখি আমরা এই পর্বে কোন বইটি নিয়ে আলোচনা করি। আমাদের হাতে যে বইটি এসেছে সেই বইটি হচ্ছে সেই বইটির নাম হচ্ছে হৃদয়ের দিন। বইটির লেখক ইমাম ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ। বইটি অনুবাদ করেছে শামীম আহমেদ। বইটি সম্পাদনা করেছেন আলী হাসান হোসেন। তাহলে চলুন আমরা দেখি বইয়ের ব্যাক কভারে এই বই সম্পর্কে কী লেখা আছে। ইমাম ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ দীন জ্ঞানের সব্যসাচী, সত্যলোকের পথপ্রদর্শক, উম্মার অমিত্যাজা শার্দুল, শাসনের রোমশ বাহু ও নিঃশংস নখরের আওতার মধ্যে থেকেও আমৃত্যু অটল ছিলেন মহান আদর্শের উপর। তার চলার পথে বনভূমি ছিল, বালুকা ভূমি ছিল, উপখণ্ডও ছিল। সব কিছু ডিঙ্গিয়ে ভেঙে তিনি সামনের দিকে এগিয়েছেন। তার সম্মুখে কখনো এই বিশ্বস্রোতের শ্রেণীর স্রোত প্রবল হয়েছে, কখনো গতি মন্থর হয়েছে, কখনো পথ ঘুরে গিয়েছে, কখনো পানি ঘোলাটে হয়েছে, কখনো আবর্তন রচনা করেছে, কখনো সফটিকের মতো স্বচ্ছ হয়েছে। এই সব কিছুর ভেতর দিয়ে তিনি নিজের অবস্থা ও অবস্থান ঠিক করেছেন। কণ্টকাকীর্ণ পথ, এব্রোখেব্রো প্রান্তর ও সাপর্দ সংকুল আরণ্য মারিয়ে সাফল্যের মুকুট ছিনিয়ে এনেছেন। গ্রন্থরচনা ও হৃদয়গ্রাহ্যী আলোচনার সমন্বয়ে তার সময়ে তিনি ছিলেন এক অনন্য উচ্চতায় আরোহী। তার দৃষ্টান্ত ছিল শুধুই তিনি। এম চর্চার এক প্রজ্জ্বল দৃষ্টান্ত। প্রান্তিকতা বর্জন করা এবং ভারসাম্য ও মধ্যমপন্থার উপর সব ক্ষেত্রে অটল থাকা যার বিশেষ বৈশিষ্ট্য। রাজদরবারে ছিল না তার অবাধ যাতায়াত। শাসকদের সংস্পর্শ থেকে নিজেকে সযত্নে সরিয়ে রেখেছেন আজীবন। কোনো স্বার্থই তাকে আদর্শের ব্যাপারে আপোষ করার দিকে পরিচিত করতে পারেনি, যার কারণে জীবনের সন্ধ্যাবেলায় পাঁচটি বছর কাটাতে হয়েছে ক্ষমতাধর জালিমের চিন্তাখানায়। হিংসুকদের রোশানালে পড়ে তার রৌদ্রের দিন রূপান্তরিত হয়েছে নিষিদ্ধ নিশীথে। তবুও তিনি সত্যের বাণীকে উচ্চকিত রেখেছেন, সত্যের মশাল থেকে আলো বিলিয়েছেন। হৃদয়ের দিনলিপি গ্রন্থটি তার হৃদয়ের বিক্ষিপ্ত চিন্তার সংকলন, যার কারণে এর একক কোনো বিশেষত্ব নেই। তিনি নিজেই এর পরিচয় তুলে ধরেছেন এইভাবে: আমি যখন চিন্তার দৃষ্টিতে কোনো বিষয় নিয়ে ভাবি, মাথার ভেতর আশ্চর্য সব ভাবনা ও বিশ্লেষণ এসে ভিড় করে। ভূত, বিশ্বাস ও চেতনার এক বিশাল ভাণ্ডার যেন আমার সম্মুখে খুলে যায়। অবশেষে ভেবে দেখলাম, এই বিষয়ে আর অলসতা বা উদাসীনতা দেখানো ঠিক হবে না। হৃদয়ের কথাগুলো লিখতে শুরু করলাম। পরিশেষে এর নাম দিয়ে দিলাম সাইয়েদুল খাতির, ভেতরের রক্ষিত কথামালা, হৃদয়ের দিনলিপি, অন্তরের কথামালা। যারা ন্যায় ও ইনসাফের উপর চলতে চায়, যারা ভারসাম্য ও মধ্যম পন্থা অবলম্বন করতে চায়, যারা বিশুদ্ধ পন্থায় ইলম চর্চা ও আত্মশুদ্ধির স্বপ্ন লালন করতে চায়, যারা নফস ও শয়তানের ধোকা থেকে প্রতি মুহূর্তে নিজেকে বাঁচাতে চায় এবং জ্ঞান ও কর্মের মধ্যে সমন্বয় করার আগ্রহ রাখে, সর্বোপরি যারা সত্যলোকের দীপ্ত অভিযাত্রী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শের ধারক হতে চায়, তাদের সকলের জন্য এই গ্রন্থটি হতে পারে উত্তম পাথেয়। আল্লাহ তাআলা সৈয়দুল খতিরকে যেমনইভাবে কবুল করেছেন, তার বঙ্গানুবাদ হৃদয়ের দিনলিপিকেও সেভাবে কবুল করুন। তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমিন। আলী হাসান ওসামা, লেখক, সম্পাদক, অনুবাদক। হৃদয়ের দিনলিপি বইটির লেখক ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে। বইটির মুদ্রিত মূল্য 780 টাকা। বইটিতে রয়েছে মোট 660 পৃষ্ঠা। চলুন তাহলে আমরা দেখে নিই বইটি কাকে অর্পণ করা হয়েছে। অর্পণ উম্মে সালমান, যার ত্যাগ, ধৈর্য, যত্ন ও উৎসাহ জীবনকে স্বস্তি দেয়। সকল প্রতিদান আল্লাহ তাআলার নিকট। শামীম আহমেদ। চলুন দেখি বইয়ের প্রথমে কী লেখা আছে। জেনে রেখো, বিভ্রান্তির এই সকল উচ্ছল আনন্দ কোথায় ছুটে টুটে যাবে। অবশিষ্ট থাকবে শুধু তোমার আফসোসের তিক্ত তীক্ষ্ণ শাস্তি। বিবশ অলসতায় গ্লাসভরা বিলাস কোথায় পড়বে উল্টে। পড়ে থাকবে শুধু অনুশোচনা আর অনুতাপ। অভিজ্ঞতার আলোয় চিন্তার জানালা এবার একবার খুলেই দেখো না। তুমি কোথায় দাঁড়িয়েছ, অথচ কোথায় তোমার উচিত ছিল দাঁড়ানো। আসল কথা তো তাই, যারা যার মধ্যে স্বাদ পায় তারা তাতেই নিমগ্ন থাকে। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ। উক্ত বইটিতে 10 পৃষ্ঠা ব্যাপী সূচিপত্র রয়েছে। বইটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে হতে কিছু বিষয়ের শিরোনাম আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে রয়েছে লেখকের ভূমিকা, তারপরে রয়েছে অনুবাদকের কিছু কথা,
তারপরে রয়েছে দুনিয়ার সাথে হৃদয়ের বন্ধন, পরিণামের প্রতি দৃষ্টি রাখা, প্রতারণার সঙ্গে বসবাস, সতর্কতাই নিরাপত্তার উত্তম পথ, ইবাদতের সাথে অন্তরের সংযোগ। পরবর্তী পৃষ্ঠা থেকে আপনাদেরকে কিছু পড়ে শুনি। ভালো ও মন্দ, প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই, জীবনের ব্যস্ততা, সুফিতন্ত্রের যাচাই বাছাই, ক্ষুধাবীরতার স্বরূপ, ভ্রান্ত ব্যাখ্যা, বিচ্ছিন্নতার ক্ষতিগুলো, সন্তুষ্টি। চলুন আমরা জেনে নিই লেখক ভূমিকায় এই বই সম্পর্কে কি বলেছেন। অনেক সময় কিছু কিছু বিষয় সামনে আসে এবং সে ব্যাপারে আমার হৃদয়ে অনেক রকম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ভেসে ওঠে, কিন্তু সেগুলো যখন আর সামনে থাকে না, মনের মধ্যে উল্লাসিত সেই কথাগুলো তখন হারিয়ে যায়, পরে সেভাবে আর মনে আসে না। এই কারণে মানুষের জন্য উত্তম কাজ হলো তার মনে কখনো কোনো ভালো বিষয় উদিত হলে সেটা লিখে রাখা, যাতে পরে সেগুলো ভুলে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ তোমরা লেখার মধ্যে ইলমকে সংরক্ষণ করো। এভাবে কত বিষয় হৃদয়ে কোণে উদিত হয়, কিন্তু নিজের অলসতা ও উদাসীনতার কারণে সেগুলো কখনো লিখে রাখা হয় না, পরে ভুলে যায়, তখন ভীষণ আফসোস হয়। এছাড়া আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন চিন্তার দৃষ্টিতে কোনো বিষয় নিয়ে ভাবি, মাথার মধ্যে অগণিত আশ্চর্য সব ভাবনা ও বিশ্লেষণ এসে ভিড় করে, বোধ বিশ্বাস ও চেতনার এক বিশাল ভাণ্ডার যেন আমার সম্মুখে খুলে যায়। অবশেষে ভেবে দেখলাম, এ বিষয়ে আর অলসতা বা উদাসীনতা দেখানো ঠিক হবে না, হৃদয়ের কথাগুলো লিখতে শুরু করলাম এবং কিতাবটির নাম রাখলাম সাইদুল ফাতির, হৃদয়ের রক্ষিত কথামালা, হৃদয়ের দিনলিপি, অন্তরের কথাকথন। আল্লাহ তাআলাই সকল কল্যাণদাতা, তিনি মানুষের অতি নিকটবর্তী এবং আহ্বানে সারাদানকারী। চলুন আমরা দেখি বইয়ের শেষ পৃষ্ঠায় অর্থাৎ পরিবিষ্টতে এই বইটি সম্পর্কে কী লেখা আছে। পরিবিষ্ট, সকল প্রশংসা আল্লাহর, তারই দয়া ও অনুগ্রহে আমার দুর্বল চিন্তা যা কিছু ভেবেছিলাম সাইদুল ফাতির কিতাব আকারে সংক্ষিপ্তভাবে তা মলাটবদ্ধ করার সমর্থ হল। আশা করা যায় এর দ্বারা অন্তরের অনেক রূপ নিরাময় হবে, শরীয়তের সঠিক বিধান ও তার অনুপম সৌন্দর্য দ্বারা জীবনকে সজ্জিত করা সম্ভব হবে এবং প্রিয়তর আখলাক ও গুণাবলীর মাধ্যমে নিজেদের জীবনকে সজ্জিত করা যাবে। আল্লাহ তাআলা এটাকে ওয়াজ ও নসিহাতের ক্ষেত্রে মিম্বর ও মঞ্চের সঠিক দিক নির্দেশন করে দিন এবং মানুষের হেদায়তের জন্য করুন সবচেয়ে উপকারী কিতাব, যা তার নিজের সৌকর্য দিয়ে দ্বীপ্রহরের আলোর মতোই হবে উজ্জ্বল ও দীপ্তিময়। এই কথাগুলির মাধ্যমেই বইটি শেষ করা হয়েছে। এই বইটি প্রকাশ করা হয়েছে মাকতাবতুল হাসান থেকে। আপনারা যদি বইটি কিনতে চান তাহলে মাকতাবতুল হাসান থেকে কিনতে পারেন। মাকতাবতুল হাসানের ঠিকানা হচ্ছে মাদারীনগর মাদ্রাসা রোড, চিটাগাং রোড, নারায়ণগঞ্জ। বইটির অনলাইন পরিবেশক হচ্ছে niyamashop.com, rokomari.com এবং wafilife.com। তাহলে আর দেরি কেন, বইটি কিনে পড়তে শুরু করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।